হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের জন্য খুব সুন্দর এবং অতি প্রয়োজনীয় একটি ভিডিও তোমাদের জন্য নিয়ে এসেছি। তোমরা পুরো ভিডিওটি দেখো এবং তোমরা দেখলে সহজেই সেই ছবিগুলো আঁকতে পারবে। একটি সিনারি তো আমরা সবাই আঁকি এবং সিনারির মধ্যে অনেক মানুষ আঁকতে হয়। যখন আমরা দূরের মানুষ আঁকি তখন রঙের মাধ্যমে সেটা কি করে করব, একদম বড় ছবি তো মানুষের নাক মুখ চোখ সব দেখা যায়, কিন্তু দূরের মানুষকে সেই নাক চোখ মুখ ডিটেলস দেখা যায় না। কিন্তু আমাদের তবু আঁকতে হয় এবং কি করে আঁকলে সুন্দর হয় সেই ছবিগুলো, সেই জিনিসটাই আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের তুলে ধরেছি। তোমরা পুরো ভিডিও দেখো, খুব ভালো লাগবে এবং সিনারি খুব সুন্দর হয়ে উঠবে যদি তোমরা এই পদ্ধতিতে এরকম করে মানুষ আঁকো। বন্ধুরা, তোমাদের আমি প্রথমে দেখাই যে এই ফিগারগুলোকে ক্যাপসুল ফিগার কেন বলা হয়। এখন আমি এটাকে রং করছি, আমি উপরের ভাগটাতে লাল রং দিয়ে নিচ্ছি। আর নিচের ভাগে আমি নীল রং দিয়ে নিচ্ছি। দেখো, এখন এটি একটি ক্যাপসুলের মতো দেখা যাচ্ছে। এখন এই ক্যাপসুলটির উপরে যদি আমি একটি গোল করে কালো দিয়ে দিই তাহলে দেখা যাক কি হয়। আর এই দুই পাশ থেকে আমি খয়েরি রং দিয়ে এরকম করে দিলাম, আর এখানেও করে দিলাম। তাহলে দেখো বন্ধুরা, এখন একটি মানুষের মতো লাগছে, তাই একে ক্যাপসুল ফিগার বলা হয়। ক্যাপসুলের মতো দেখতে, সেটা থেকে মানুষ তৈরি হয়, তাই একে ক্যাপসুল ফিগার বলা হয়। আর এই ফিগারগুলো হচ্ছে সিনারির মধ্যে খুব ছোট ছোট আকৃতির হয়, দূরের মানুষগুলো যখন আমরা আঁকবো তখন এই ধরনের হয়, তাই একে ক্যাপসুল ফিগার বলা হয়। তো একদম এরকম না একে, যখন মানুষ তোমরা যখন বড় হয়ে যাবে, কঠিন করে আঁকতে জানবে, তখন এই ছবিটাকেই, এই ক্যাপসুলটাকে অবলম্বন করেই তোমাকে বিভিন্ন ধরনের আঁকতে হয়, সেটাই আমি তোমাদের এখন দেখাবো। এখন সিনারিতে কি করে করতে হবে সেটা আমি তোমাদের দেখাচ্ছি। আমি প্রথমে ক্যাপসুলটা এঁকে তোমাদের বুঝিয়ে দিলাম, কিন্তু সব ছবি যদি ওই একই রকম ক্যাপসুল এঁকে করো তাহলে তো আর হবে না, তোমাদের ভেরিয়েশন আনতে হবে, অনেক ধরনের আঁকতে হবে। তাই ক্যাপসুলটাকে মাথায় রেখে তুমি নানান রকমের ফিগার আঁকতে হবে। ক্যাপসুলটা তুমি অবলম্বন করে নিয়ে তুমি নানান ধরনের করতে হবে। এখানে দেখো একটি মেয়ে হাতে মানি ব্যাগ নিয়ে, সে ছাতা, আরেক হাতে ছাতা নিয়ে চলছে, সেটা কি করে হবে তাই দেখাচ্ছি। রঙগুলোকে নিজের মতো করে ছেড়ে দিতে হবে, রং নিজেই নিজের জায়গায় নিয়ে বসে যাবে। এখানে নিখুঁত করে তুমি জোর করে কিছু করতে যাবে না, তাহলে হবে না। প্রথমে কিছু অনুশীলন করার পর দেখবে তোমাদের হাতেও চলে আসবে। বেশি ধরে ধরে যদি তুমি নিখুঁত করে আঁকো তাহলে কিন্তু এটা যে দূরের মানুষ সেটা বোঝা যাবে না। এই ছবিটি আমি তোমাকে ক্যামেরার সামনে থেকে দেখাচ্ছি তাই বড় মনে হচ্ছে, ছবিটা আঁকা হয়ে গেলে তোমাদের দূর থেকে দেখাবো আসল আকৃতিটি, তখন বুঝতে পারবে।
এখন এই ছবিটি আঁকা হয়ে গেল, এখন আসল আকৃতিটি দেখো। এখানে আমি এক এক করে কয়েকটি মানুষ আঁকছি, তোমরা মন দিয়ে দেখো, তারপরে তোমরাও আঁকো।